নমস্কার রসবন্ধু, মহেশ দাদা আপনাকে স্বাগত করছি। বাবা তুমি কেমন চলতে প্রত্যেক বিভাগে আপনার একটি সুন্দর মন্দির আসছ। সে মন্দিরটি হল যাজপুর জেলা শহীদপুর গ্রামের থাকা শ্রী সাই বাবা মন্দির। পূজার মাস মন্দির কথা এবং বর্তমান রচনা বাবা মন্দির কেমন চলতে বাবাঙ্কর এই যে বিভূতি টিকা দেহরে মারিলা পরে আমার রোগ বিষয় ভাল বি হয়ে যাই। এই হচ্ছে বাবাঙ্কর মানে করুণা। তুমি সবুঠি অছ পাখে পাখে রহিচ। মু বিজয় কুমার পণ্ডা চিকণা। ও উপর জন ব্রাহ্মণ অনেক নারায়ণ মিশ্র বাঙ্কিপা টেম্পোরারি মেন। এটি পূজাপাঠ হুয়ে পাঁচটার আরম্ভ হুয়ে, তাপরে সকাল আটটায় সরে, পাঁচ থর আরতি হুয়ে, বারোটা ঠিক বারোটার আরতি স্টার্ট হব, সাড়ে বারোটার সরে মন্দির বন্ধ হব, তারপরে চারটার খোলা হব মন্দির, তারপরে ছটা দশরে আরতি হব, সাড়ে ছটায় সরব, তারপরে আটটার আরতি হব, সাড়ে আটটায় সরব, সাড়ে আটটার মন্দির বন্ধ। আউ পূজা পাঠ ঠিক চালিছি। আর এটি তো সব সার মানে যে তাঁর দায়িত্বরে সব চালছে। আর ফংশন এটি চারটা পাঁচটা বর্ষরে হুয়ে, রামনবমী, দুর্গা পূজা, এবেলা চারি পাঁচটা ফংশন হয়ে খাইয়া পিয়া হুয়ে, সব ঠিক চালছে। তুমি সবুঠি অছ পাখে পাখে রহিচ। মু শ্রী নারায়ণ চন্দ্র বিশ্বাল, গ্রাম রঘুনাথপুর, যাজপুর জেলা। আমি চারি পাঁচ জন প্রথমে এই শিরডি সাই সেবক মন্ডলী চ্যারিটেবল ট্রাস্ট গঠন করে মন্দির নির্মাণ আরম্ভ কলু, এবং এটা কমপ্লিট হওয়া তিন চারি বর্ষ লাগিলা। পনের মশায় 2015 মশায় এটা প্রাণ প্রতিষ্ঠা হল, এবং তারপরে এই বর্ষ নবম বার্ষিক উৎসব পালন করা হয়েছে। মুখ্যত এর আমার সহযোগ করলে পবিত্র মন সামল, তারপরে সুরেন্দ্র কুমার মহালি, রামচন্দ্র নায়ক, আও নীলমাধব ধর, রমাকান্ত মাহন্ত, এমনি পাঁচ সাত জন ইয়ে। মুখ্যত মন্দির গড়ি উঠেছে পবিত্র মন শ্যাম বৌদ্ধিক চিন্তাধারা, আর্থিক অনুদান সর্বোপরি সমস্ত ভিতরে সুরেন্দ্র মহালি যে অনেক ভুবনেশ্বরে তাঁর সাহায্য সমর্থন আমি মন্দিরটা কমপ্লিট করার সক্ষম হয়েছু। আছরে কেবল বাবাঙ্কর আশীর্বাদ অছি, নহলে আমি এটা কেবে এই গোটে গা ছোট গাঁ গড়ি ভিতরে এটা আমি করার সম্ভব হয়ে নথান্তা। হেলে ভকতর হৃদয় ধীর বুঝিবাকু বাবা তুমি খবর কেমিতি অছ। মারাতি বেহেরা বাবা, যে মোর তিনবার কানফুল বাজিয়েছে, লাস্ট কানফুল বাজিলে বহুত মন দুঃখ হলা, 15 দিন মাত্র বহুত মন দুঃখ হলা। মো পিস আসুন যাই সেটি মু শোলা বেড়ে দেখিনি, 5 ফুট গোটে বাবা ফটো লাগিছে, মুঁ জানি কিছু বাবা বিষয়ে কিছু জানি, মু খালি জুয়ার হয়ে শুয়েছি, নিদ লাগিলা যেন বাবা পাঁচ পাঁচ হয়ে আসুচি, বাবা ওলে ওলে আসুচি, ওলেলা সময় কান্দুছি, কুচি মা কাহি কাঁদুছি, মো মুহে হাত মুন্ডরে হাত মারিদেলে, কিন্তু তোর যা মা হজিছি তা সব খুব এমনি করে সেই দিন রাতে পাইছি। তারপর দিন মো পটে কানফুল মো ঝিও কপড় দে, 15 দিন ভিতরে সব কানফুল তিনপট পাই, সেদিন মো বাবা নদীকে আসে, তেমনি মু আসিলা ভিতরে মো স্বামীকে দেহ বি ভাল করছি, সে অসা বি মু বারম্বার করুছি,
দেহ খারাপ হলে ছাড় দেউছি পুণ্য বি করছি এত খরারে বি পরিবার কাম সারিকি বি আসুছি বাবা মো দয়া রাখি সরোজ কুমার স্বামী রঘুনাথপুর মানে সাই মন্দির সেক্রেটারি আছে যেতে মন্দির এটি তৈরি হল এটি কেবল বন জঙ্গল লা সাপ মানকর বাসভূমি কলে চলে রমাকান্ত মাহন্ত জনে নাস্তিক হয়ে যাই তাঁর মৃত্যু পরে সে শিরগি যাই তাগলে তাই আসলা পরে গোটে মূর্তি নিয়ে আসলে আসিকি কে এইটি মন্দিরটি তৈরি করবি গাঁ বালা পবিত্র মন সাম পন্টিপুর তাঁকর সহযোগে আমার এটি পাঁচ জন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি নারায়ণ চন্দ্র বিশ্বাল মহেন্দ্র বিশ্বাল নীলমাধব ধল গৌরাচন্দ্র সাউ শ্রীধর সাউ লক্ষ্মীধর সাউ এমতি বয়োজ্যেষ্ঠ মান দ্বারা গাঁ গাঁ বুলি ভিক্ষা মাগি মন্দির তৈরি হল সে সবু প্রেমানন্দ সাউ বলে জনে ব্যক্তি সে সুলে ভাই যে আমার অতি পরিচিত সুরেন্দ্র মহালি সে ভুবনেশ্বর তাঁর হোটেল অছি সেই প্রেম ভাই তাঁকু আনি এটি যোগাযোগ কলে মন্দির তাঁকরি সহযোগে এত বড় ইয়ে বাবা প্রথম দেবতা সমস্ত ভক্ত মনস্কামনা পূরণ করতে এটা বড় মন্দির হব বলে গ্রামাঞ্চলের কেবে আমি ভাবি নতু বাবা মহিমার বহু ভক্ত আসছেন এথর নবম বার্ষিক উৎসব মহাড়ম্বরে পালিত হল বাবা তুমি কেমিতি আছ বাবা তুমি কেমিতি আছ মন্দির যেতে প্রথমে দোকান দায়িত্ব দিয়া হয়েছিল সেতবে আসলু প্রথম বার্ষিক উৎসব দায়িত্ব দিয়া হল আমি সব মানে সম্পূর্ণ রূপে নুয়া বি কিন্তু মানে এটি যেতে প্রোগ্রাম হুয়ে বহু লোক আসতে মানে বহু লোক প্রশাসন ব্যবস্থা করা যাই আমি কোণ করবু কোণ নকরবু সে বহু আমি কষ্ট ইয়ে করু কিন্তু সেই কষ্ট পাইয়া ভিতরে যে আমার যে সকলে বাবাটা কু বাবা কমিটি আমি এই প্রোগ্রামটা করা হব ভাল হব সে বিষয়ে টিকি বাবা সে জড়াইয়া ভিতরে রাত্রি খালি গোটে কথা বাবাঙ্কর আবাস হয়েছিল ব্যস্ত না মু অছি তুমি এতে অধ যাব না তুমি তুমি কাম করা পিলা মানে আমার যে সাই সেবক পিলা মানে সব রয়ে সে পরিশ্রম করি যাও ফংশনটি কলে কৌশি প্রকার বাধা বিঘ্ন বি মানে হলানি আর্থিক কোণ প্রকার অভাব বি রানি বাবাঙ্কর যে অনুভূতি মো নিজ অনুভূতি কথা মু কুচি বাবা যেমি মো সাগরে সববে সবুলে রহতি এমনিকি গোটে ঘটনা মু আপনার সামনে কবি মহাভার যে যাজপুর যে পড়ে মহাবারুণী যোগ সে যোগের মোর মোর পড়ে ক্যাম্প পড়ে রেডক্রস্ট মানে ক্যাম্প পড়ে ফার্স্ট এড ক্যাম্প পড়ে সেতরে যেতবে মু বাবাঙ্কর ক্যাম্পে থি হঠাৎ জন অংশঘাত পীড়িত ব্যক্তি আসিক জন পৌঁছলে মু তাঁকু স্ট্রেচর বইকি বইকি নিয়েছিলি স্ট্রেচর পিনটি হুগড়া ছিল মানে যেতে মানে স্ট্রেচর পিনটি যেতে ইয়ে ইয়ে হয়ে গেল লুজ লুজ হয়ে গেল মো হাতরে পুরো হাতরে পুরো স্ট্রেচর যে মানে যে পিন সাইডটি পুরো পশি পশিকি মানে ক্ষেত হয়ে রক্ত ডবল হয়ে বইয়া পড়া প্রবল খরা মানে প্রবল খরা এত কষ্ট হল যে মতো জমা সম্ভাল পারি না সেই সেই সময় ডাকলি সাই দৌড়িকে মতো রক্ষা কর মানে এত কষ্ট মধ্যে হতে রক্ত ডবল হয়ে বহুথাই মানে আপনার মানে বিশ্বাস করে পারবেন সাঙ্গে সাঙ্গে জনে সাই সাই ভক্ত সেটি সাই কমিউনিটি সেন্টর সেটি জন কাম করা হচ্ছে তাঁকর বি নারায়ণ সেবা করা হচ্ছে সাঙ্গে সাঙ্গে দৌড়িকে আসলে কে ভাই মতো দিয়ে মু ধরুছি তেমন বাবা সবুলে পাখাপাখি সমস্ত হুঁতি এটি যে মন্দির যে সব আসতে মোট যে পাঁচ সাত বর্ষর অভিজ্ঞতা ভিতরে কেউ যেতে ভক্ত এটি আসতে সমস্ত মনস্কামনা বাবা পূরণ করছেন তাঁকু যেমনি বন্ধু সাঙ্গ ভাইয়া তাঁকু সবুলে সাহায্য করছেন মানে তাঁর পাখাপাখি রয়েকি তাঁকু সবুলে মানে সাহায্য বি করছেন তাঁকু কৌশি প্রকার কষ্ট ইয়ে করুনা যেতে প্রকার লোক কিছু লোক মানে মেডিকাল আসিকি এটি বি বাবাঙ্কর এই বিভূতি মানে চমৎকার বিভূতিকে দেহরে লগাইবি সুস্থ হয়েছেন মু সেটা বাবাঙ্ক পাখে বহুত মানে
আবার অছি সে কহতি ভাই এই মন্দিরক আসিকি সেটি লক্ষ লক্ষ টাকা খরচ করি ভালো হয়ে মেডিকাল বাবাঙ্কর এই যে বিভূতি টিকা দেহরে মারিলা পরে আমার রোগ বিষয় ভালো বি হয়ে যাই এই হচ্ছে বাবাঙ্কর মানে করুণা বাবাঙ্কর আশীর্বাদ দর্শন করি আসতি সাই বাবা ইয়াড়ে কিছু জনাশুনা নাই বাবাঙ্কর পুনা যাই 15 বর্ষ তে সাই বাবাঙ্কু দেখি দর্শন করি আসতি সেইটু সাই বাবার মূর্তিটি আনিলি ঘরে পূজা দিয়ে হয়েছিল তারপরে সাই মন্দির ঠিক কল ভারি খুশি হলি যা হোক সাই সবুদিনে দর্শন করি সেদিন তো আমি সাই বাবাঙ্কু আশ্রয় করি আসি তাঁকর লীলারে সব চালিছি সে চালা সব তাঙ্কর আদেশে হচ্ছে এটি কেতে উন্নতি হলানি সে তাঁকর আদেশে যেতবে ঠাকুর আঁকি বুঝলে সে যা হলে সে তাঁর কা মাধ্যমে হলে সাহায্য করি আর প্রকৃত সাই বাবা তো আমার সে 12 বর্ষ 13 বর্ষ হল বসিলে জানিছি মু তুমি সঞ্জ তুমি পুণি সকাল তুম ইঙ্গিতরে চলে সংসার সকল নরেশ কুমার শ্রী সাই সেবক মন্ডলী চ্যারিটেবল ট্রষ্টর জন সদস্য 2015 মসিহার আমার মন্দিরর প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আজি বাবাঙ্কর নবম বর্ষ কমপ্লিট হয়েছি তো আমার রামনবমীর বাবাঙ্কর প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল তো প্রত্যেক বর্ষ রামনবমী আমার বার্ষিক উৎসব পালন করে তো বার্ষিক উৎসব সঙ্গে সঙ্গে আমার গুরু পূর্ণিমা কার্তিক পূর্ণিমা দশহরা দীপাবলি তো বাবাঙ্কর ছোট বড় অনুষ্ঠান পালন করা হয় তো বহু আড়ম্বর সহ পালন করা যায় বহু ভক্ত বাহার দূর দূরান্তর ভক্ত আসছেন তো বাবাঙ্কর মহিমা বাবাঙ্কর চমৎকার সমস্তে আমি জাঁচু তো 2015 মসিহার আমি মন্দির সাংে যোড়ে রয়েছু আজ পর্যন্ত তার কারণ যে এটিকার অঞ্চলর যে বাতাবরণ পরিবেশ তো গোটে আধ্যাত্মিক উপরে কমিটি যাও এখানকার যুবপিঢ়ি কমি সচেতন হতু নিশামুক্ত হতু তো সেই উদ্দেশ্য নিয়ে বাবাঙ্কর সহ আমি চ্যারিটেবল ট্রস্ট সহ যোড়ে 9 বছর রয়েছু তো চিন্তাধারা গোটে মহান চিন্তাধারা নিয়ে মন্দির সাংে যোড়ে রয়েছু আমরা তো আমার যে অনুভূতি বাবাঙ্ক প্রতি অছি তো আমি অনুভূতি কহা গেলে তো বাবা সাক্ষাৎ ভগবান স্বরূপ আমি নিজে অনুভব করছু এটি জায়গায় যে জায়গায় উপস্থিত রয়েছু তো ছোট বড় জিনিস কহা গেলে অনেক সময় যাব সংক্ষিপ্তরে কুচি বহুত বিপদ বহুত অসুবিধার পড়েছিল বেড়ে আমি কিছু উপায় নপাই সামান্য বাবাঙ্ক আখি বন্ধ করি স্মরণ কলে তো বাবা কিছু ক্ষণ মধ্যে আমার দুঃখটা তুমি তো বহু কি জিনিস অঙ্গে লিভেছু বহু প্রকার দুঃখ কষ্ট আসলে সামান্য বাবা চিন্তা করি যা প্রতি 100% সমর্পিত হয়ে গেল পরে নিশ্চিত আমি বাবাঙ্কর চমৎকারটা দেখিছু আর তো সেই বাবাঙ্কর অতুলনীয় অনুভব তা সাঙ্গে বহু পিলা বি আমার এই ফংশন সময় কুছে যেমন এবর্ষ নবম বার্ষিক উৎসব প্রথম কুচি তো আমার যজ্ঞ মা যজ্ঞ আমার চলতে তো হঠাৎ আমার বর্ষা আধি পবন মারি আসলে তো সমস্ত পিলা ব্যস্ত হয়ে যেতে বড় প্রোগ্রাম আয়োজিত হয়েছে পড়িয়ারে পাল ডঙ্গা হয়েছে চেয়ার পড়েছি ভজন সন্ধ্যা হবো লোকে তো আসবে বর্ষায় দূর আসবে কম করে দেবে তো আখি বন্ধুরে বাবাকে স্মরণ করলো বাবা আপনার প্রোগ্রাম আপনার ফাংশন আপনার সব কিছু আপনার উপস্থিত আছেন তো রক্ষা করুন তো বিশ্বাস করবেন কি পাখাপাখি 2 কিলোমিটর ভিতরে বর্ষা এত জোরে হয়ে গেল কিন্তু আমার মন্দির পাখি বর্ষা জাস্ট কিছু পরিমাণ বর্ষা ছিটা মেলা যদি আমার বহু বয়স্ক ব্যক্তি ব্রাহ্মণ মন্দির করে যাও তাহলে বাবা উপস্থিত অনেক ইয়ার প্রমাণ যে সে কিছু বন্ধু বর্ষা দিয়ে গেলে কারণ বর্ষা যজ্ঞ হচ্ছে মানে বর্ষা নাকি হব তো কোণী ক্ষতি মধ্যে হল নাই তারপরে মানে সুরুখুরু সহ সফল সুরক্ষিত আমার ফাংশন কমপ্লিট লাগে তা বহু কি জিনিস আমি অনুভব করছি এটি জায়গা উপরে রই যে বাবাঙ্কর চমৎকার অপূরণ দিয়ে বহু প্রকার ভক্ত মানে
তো লোক ভাল পাইবা, লোক সেবা দেবা, তো আগে বহু কিছু উদ্দেশ্য আছে মন্দির মাধ্যমে। তুম ইচ্ছা বিনা বাবা ফুলটে বি ফুটেনি, তুমি ন চাইলে ঝরণারে পানি ছুটেনি। বাবাঙ্কর এটি যে বিরাজমান হয়েছেন বাবাঙ্কর মহিমা অতুর্দি কহবাকে গেলে অতুর্দি হব না। এটি আমার প্রত্যেকের যেত মেম্বর অনেক সিনিয়র মেম্বর সে অবদান অতুর্দি সে যে অবদান যাকে কহবাকে বি গেলে কম পড়ব সে এখানে তাঁর বহু পরিশ্রম করি সে মন্দির মানে গড়ছেন। আপনার যে এই যে গ্রামবাসী মানে যে এই পঞ্চায়েতের যে মন্দিরটা মানে হয়েছি বর্তমান ইয়ে মানে মন্দির যে কাম হয়েছি ভবন হয়েছি কি যা বি হয়েছি পঞ্চায়েতের টোটাল পঞ্চায়েতের বি কে পঞ্চায়েতের না বি টোটাল আমার ওড়িশার বি আসুছে। বাবাঙ্কর মহিমা কহবাকে গেলে এটি স্বয়ং বাবা এখানে বিরাজমান হয়েছেন বাবাঙ্কর মহিমা বহু। দর্শক বন্ধু, যদি আপনার আমার ধারাবাহিক বাবা তুমি কেমিতি আছ ভালো লাগুচি, তবে আপনার আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করিবা পাই অনুরোধ। বাবা তুমি কেমিতি আছ, বাবা তুমি কেমিতি আছ, কেমিতি আছ, কেমিতি আছ, কেমিতি আছ।